হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর জে রিমিস ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। আর আজকে শুভ জন্মাষ্টমী, তো আজকে আমি জন্মাষ্টমী করছি। আর এই দেখো, গোপালের জন্য সমস্ত রকমের ভোগ রেডি করছি, তালের বড়া ভাজছি। তো চলো, এগুলো কমপ্লিট করা হয়ে গেছে আমার। আর এবার করছি ফল, কাটছি। তো ফল টল কাটা হয়ে গেছে, আর আমি বানিয়েছি তালের বড়া পিঠে, মানে তেলের পিঠে, আর তালের ক্ষীর, আর ফল ব্যাস, আর মিষ্টি। তো ফলগুলো কেটে রেডি করে নিচ্ছি, তো তারপরে দেখো, দেখতে থাকো তোমরা। তো ফ্রেন্ডস দেখো, আমি এগুলো এবার ছোট ছোট বাটাগুলো রেডি করছি আর অন্যান্য ঠাকুরদেরকে দেওয়ার জন্য। তো আমি এবার এগুলো সব কমপ্লিট করে নিলাম। তো চলো এবার গোপালকে স্নান করিয়ে নেব আর গোপালকে স্নান করাবো। তো গোপালের ড্রেস খুলে দিয়েছি, খুলে এবার গোপালকে একটা বাটির ভিতরে বসিয়ে নিয়েছি, আর এবার ঘি মধু চন্দন মাখিয়ে, আর আজকে আমি দুধ পাইনি, তো সেই জন্য আজকে আমাদের মানে এখানে দুধ দিতে আসবে অনেক বেলা হবে, তো 12টা বেজে যাবে। তো সেই জন্য আর আজকে 10টার মধ্যে পুজো করতে হবে, তো সেই জন্য আমি তাড়াতাড়ি আজকে এই গঙ্গা জল, গোলাপ জল আর এমনি জল দিয়েছি, তাতে হচ্ছে আতর, ঘি, মধু এইসব দিয়ে আমি হচ্ছে গোপালের স্নানের জল বানিয়েছিলাম। তো দেখো, গোপালকে জলের মধ্যে বসিয়ে রেখেছি, একটু খেলা করুক, ততক্ষণে আমি লেবুটা কাটা হয়নি, তো বাতাবি লেবুটা কেটে নিচ্ছি। আর দেখো, আমার বাতাবি লেবুটা প্রায় কাটা হয়ে গেছে, তো সব গোছানো কমপ্লিট। আর আমার গোপুকে এবার জল থেকে তুলবো, তো তার আগে লেবুর খোসাগুলো একটু গুছিয়ে নিই আর হাতটা ধুয়ে নিই। যেরকম আমাদের বাচ্চারা জলে একটু খেলা করে, তো আমিও গোপালকে রোজই স্নান করানোর সময় একটু জলে বসাই। তো দেখো, আমার ছেলেও বারবার জল দিচ্ছে, আমি যতবার জল দিচ্ছি। আর দেখো, আমি যেহেতু অন্য কোনো ফুল পাইনি, তো নীলকণ্ঠ ফুলও কিন্তু আমাদের নারায়ণ বা কৃষ্ণ যে বলো ভীষণ পছন্দের ফুল তাদের। তো গোপাল যে কৃষ্ণ, সেই নারায়ণ, তো সেই জন্য আমি নীলকণ্ঠ ফুল দিয়ে, পাপড়িগুলো দিয়ে আর সাদা ফুলের পাপড়ি দিয়ে আমার গোপুকে স্নানের জলটা সাজিয়েছি। আর দেখো, আমার গোপুকে এবার স্নান করাচ্ছি। তো চন্দন লাগিয়ে আমি গোপুকে চন্দন লাগিয়ে বেশ জলের মধ্যে একটু বসিয়ে রেখেছিলাম, যাতে এই গরমে যাতে আমার গোপুর একটু ঠান্ডা ঠান্ডা অনুভূত হয়। তো দেখো, আর আমার সমস্ত কিছু কমপ্লিট করা হয়ে গেছে, আর এবার আমার গোপুকে তুলবো, তুলে গা মুছিয়ে তারপরে তোমাদের সামনে আবার দেখাচ্ছি, তারপরে আমার গোপুকে সিঙ্গার করব। তো আজকে খুব বেশি টাইম আমার হাতে নেই, তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে একটু করছি, আর সব ভিডিও আমি তোমাদেরকে দেখাতে পারছি না। দেখো, আমি গোপুকে শৃঙ্গার করাচ্ছি, তো আমাকে 10টার মধ্যে পুজো কমপ্লিট করতে হবে, তো সেই জন্য দেখো আমি গোপুকে এই বাঁশিটা আর মুটুকটা বানিয়ে দিয়েছি। আর এই দেখো, আমার গোপুকে শৃঙ্গার করা হয়ে গেছে কমপ্লিট। তো আমার গোপুর সাজ তোমাদের কেমন লাগলো প্লিজ জানিও আমাকে। তো চলো, আমি গোপুকে এবার বসিয়ে দিচ্ছি জায়গাতে, আর এবার গোপুকে বসিয়ে সব ঠিকঠাক করে দিলাম। আর এবার আমি সমস্ত কিছু দেখো কমপ্লিট হয়ে গেছে, ফল প্রসাদ
এখানে লুচি সুজি করেছি, পিঠে করেছি, তেলের পিঠে, তালের বড়া, আর 5 রকমের ফল, আর হচ্ছে যেহেতু আমি বাজারে যেতে পারিনি তো মিষ্টিটা আনা হয়নি, তো তার জন্য বাতাসা দিয়েছি, আর হচ্ছে দিয়েছি 5 রকমের ফল, আর তালের পায়েস যেটাকে বলা হয়, তালের ক্ষীর। তো চলো, এই ছিল আজকে আমার গোপুর মেনু। তো দেখো আর আমার পুজোটা কেমন লাগলো তোমাদের প্লিজ জানিও, তোমরা কীভাবে পুজো করছো সেটাও আমাকে জানিও। তো চলো দেখো, এবার সব বাটাই বাটাই তুলসী পাতা দিয়ে নিই, আর সমস্ত কিছু কমপ্লিট করে আমি পুজোয় বসবো। তো আমার আমার মেয়ে হচ্ছে ভিডিও করে দিচ্ছে, তো ওকে বলেছি বাচ্চা মানুষ যতটুকু পেরেছে ততটুকু ভিডিও করে দিয়েছে। তো একেতে গরম, তার মধ্যে বুঝতেই পারছো, আর আমি এবার পুজোয় বসছি, আর কথা বলবো না। বেফলে মনুষ্য জন্ম যায় দিনে দিনে, দিন গেল মিছা কাজে রাত্রি গেল নিদ্রে, না বোঝেন রাধা কৃষ্ণ চরণার বৃন্দে, কৃষ্ণ বুঝিবারে তারে সংসারেরও আইন, মিছে মায়া বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, ফল রূপে পুত্র কন্যা ডাল ভঙ্গি করে, কাল রূপে সংসারেতে প্রক্ষ বসত করে, যখন কৃষ্ণ জন্ম নিলেন দৈব কি উদরে, মথুরায় দেবগণ পুষ্প বৃষ্টি করে, বসুদেব রাখিয়া এলেন নন্দের মন্দিরে, আন্দ্রের আলয় কৃষ্ণ দিনে দিনে বারে। তোমরা কেমন আছো? আর আজকে আমি ভীষণ ভালো আছি। তো সারা দিন আজকে ভীষণ টায়ার্ড ছিলাম, তো যেহেতু আমি আজকে উপোস করেছিলাম বললাম, আর আমি সারা দিন আজকে সেই জন্য ভালো করে ব্লগ করতে পারিনি। তো পুজোতে বুঝতেই পারছো ভীষণ সব কিছু গোছানো থাকে, নিষ্ঠাভাবে করা থাকে, তো তোমাদেরকে সেই জন্য আমি খুব বেশি কিছু দেখাতে পারিনি, বাট একটু একটু করে দেখিয়েছি। আর বলেইছি যে আমি কালকে জন্মাষ্টমী করিনি, আজকে মঙ্গলবার, আজকে আমি 10টার মধ্যে পুজো দিয়েছি। তো চলো, আজকে ছিল এই, আর আজকে নিরামিষ হয়েছে। তো তারপরে অ্যাকচুয়ালি আমার বলেছিলাম যে ওরা মানে আমার জা ভাসুর দাদা ভাই দিদি ভাই ওরা সবাই হচ্ছে ওদের ইনভাইট ছিল, এক জায়গায় গেছিলো, তো সেই জন্য ওরা সেখান থেকে বাড়িতে এসছে একটু বেলা করে। তো চলো, তারপরে সবাই মিলে গল্প করছিলাম, তারপরে পুজো টুজো কমপ্লিট করলাম, সেই জন্য আর সেইভাবে তোমাদের সাথে সামনে আসতে পারিনি, তো ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। আর আজকে দেখো ভীষণ বাজে অবস্থা করে, ছেলেমেয়েরা খেলা করছিল, তো সেই জন্য। আর রাত্রের ডিনার হচ্ছে, রান্না হচ্ছে, রান্না করছিলাম, তো চলো এখন কথা বলবো না, এসে আবার কথা বলবো, চলো। তো ফ্রেন্ডস, ভাবলাম আজকে জন্মাষ্টমী, তো চলো আমার গোপুকে কীভাবে শয়নে দিই। তো গোপুকে তার আগে আমি ভোগ দিয়ে দিয়েছি, গোপুকে পুজো দিয়ে গোপুকে ভোগ খাইয়ে দিয়ে তো হাত মুখ মুছিয়ে দিয়েছি, আর এবার আমার গোপু ঘুম পড়বে, তো চলো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি।
আর এখন বাজে রাত 9:30 বাজে, 10:15 হয়েছে। তো এখন হচ্ছে আমার গপুর ঘুমের টাইম। আমি গপুকে একটু, বাচ্চাদেরকে যেমন করে হাত বুলিয়ে ঘুম পাড়াতে হয় তো তেমন করে একটু হালকা করে হাত দিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিলাম। আজকে আমার গপুর ভ্লগটা কেমন লাগলো তো তোমরা লাইক করো আর শেয়ার করো, সাবস্ক্রাইব করো প্লিজ। আর তো চলো, গুড নাইট, শুভরাত্রি সবাইকে।